বৈষ্ণবী রক ফেস্ট 2024 প্রথম কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মন জয় করলেন বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটাল গানের গায়ক কে এইচ এন। সম্প্রতি রাজধানীর আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে কে এইচ এন এর সাথে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান এবং বাংলা ফাইবও দুর্দান্ত পারফর্ম করে। বিস্তারিত দেবরায় দীপ্তির রিপোর্টে। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পাশাপাশি এবার রক ফেস্ট 2024 আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা বৈষ্ণবী। 29 মে বিকাল 4টায় ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম কনসার্টের আয়োজন করেন সংস্থাটি। এই কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মন জয় করলেন বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটাল গানের গায়ক কে এইচ এন। এদিন তিনি তার রক উইংকে সাথে নিয়ে শোনালেন একে একে সুরঞ্জনা, শ্রেয়া, রক্ত গরম, সাদা কালো, দুঃখওয়ালা, মা, সুখ সহ তার গাওয়া সেরা গানগুলো। এ সময় কণ্ঠশিল্পী কে এইচ এন জানান, বৈষ্ণবী এই বছর রক ফেস্ট 2024 এর আয়োজন করেছেন, আমি তাদের হয়ে 8টি কনসার্টে অংশ নেব। তারা এবছর রক ফেস্ট 2024 আয়োজন করেছে, আমি শিল্পী হিসাবে কে এইচ এন তাদের সঙ্গে 8টি কনসার্টে অংশ নিব, এরকমই একটা চুক্তি করেছি। তো এটা ভালো উদ্যোগ, আজকের প্রতিকাল তো দেখছি প্রথম কনসার্টের যুদ্ধ শক্তির বিরুদ্ধে, এটাও এর মধ্যেও সিগনিফিক্যান্স আছে এই স্লোগানের মধ্যে। তো আমরা আজকে আশা করছি আলোকিতের 14টা গান পারফর্ম করবো, ইতিমধ্যে আলোকিতটি ব্যান্ড পারফর্ম করেছি, ভালো লাগছে। এরপর শ্রোতাদের উচ্ছ্বাস ও উন্মাদনা শেষে মঞ্চে চলে আসেন মিজান। তিনি তার স্বভাবসুলভ সেরা গানগুলো পরিবেশন করেন। এই সময় তিনি জানান, দিন দিন ওপেন এয়ার কনসার্টগুলো কমছে, তার মধ্যে বৈষ্ণবীর এমন উদ্যোগ প্রশংসনীয়। ব্যান্ড মিউজিক তো অ্যাকচুয়ালি এখন ওপেন এয়ার কনসার্টগুলো হচ্ছে না তেমন, বিভিন্ন কারণে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন, আবার সিকিউরিটি কিছু পারপাস আছে, এসব কারণে এই জায়গাগুলো যখন শর্ট আউট হয়ে যাবে তো আস্তে আস্তে মনে করি যে আমি বিশ্বাস করি যে পরিধি আস্তে আস্তে আরও বাড়বে কনসার্ট। বৈষ্ণবী রক ফেস্ট 2024 এর ঘোষণা অনুযায়ী 8টি কনসার্টের প্রথম কনসার্টে মিজান অ্যান্ড ব্রাদার্স এবং ব্যান্ড দল বাংলা ফাইভ কে সম্মাননা স্মারক তুলে দেন সংস্থার সিইও আয়েশা এরিন। প্রকৃতি বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে এমন প্রতিপাদ্যকে তুলে ধরে বৈষ্ণবী বাংলাদেশের মিউজিকের প্রসারে লড়াই করতে চায়, তা জানান দিয়ে পরের কনসার্টটি 21 জুন অনুষ্ঠিত হবে বলে ঘোষণাও রাখে প্রতিষ্ঠানটি। দেবরায় দীপ্ত, দেশ টিভি।